بسم الله الرحمن الرحيم السلام عليكم جراشالك চ্যানেল থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওটি দেখার জন্য কাছে কিংবা দূরে যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো বাড়িতে বেড়াতে এসেছি প্রতিদিনই মনি মজার মজার রান্না করে খাওয়াচ্ছে এক এক দিন এক এক ধরনের খাবার আর এদিকে তো বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টির কথা আর নাই বা বলি তো আজকে করবে পোলাও রোস্ট আর ডিমের কুরমা তো আমি ফ্রিজ থেকে ওর যা যা দরকার সব কিছু এনে দিয়েছি যেহেতু ওর বারবার যেতে হচ্ছে আমি বললাম তুই রান্না কর আমি যা যা লাগে ঘর থেকে নিয়ে আসি তো দুইজন মিলেমিশে রান্না করতেছি আর ও বলতেছিল যেহেতু অল্প একটু পোলাও করব 1 কেজি তা আজকে কড়াইটা দিয়ে বসিয়ে দেখি কেমন হয় আমি বললাম ঠিক আছে তো যা সুবিধা সেভাবেই কর তো এই তো ও আজকে কড়াই দিয়ে পোলাও করবে আর কড়াইতে পোলাওটা মোটামুটি খারাপ হয় না ভালো দোয়া পরিষ্কার কড়াই থাকলে তেমন আর হলুদের কোনো রং টং ওঠে না সুন্দর হয় তো তো ওর সুবিধা মতো আজকে পোলাওটা করতেছিল আর এখন প্রায় 11:30টার মতো বাজতে চলেছে আর এদিকে দেখেন এখনো বাহিরের লাইট জ্বলতেছে কি অবস্থা বাড়ির বউদের যদি এসবে কেয়ার না থাকে তাহলে কি হয় তা আমি বললাম ভাই আসলে বলে দিব এখনো লাইটগুলো বন্ধ করিসনি তো মনে বললো মনে ছিল না ভা আর এই পাশটাতে মা আবার তো তেলের পিঠা বানানোর জন্য কালকে চালের গুঁড়ি করে রেখেছিল তো সেটাতে আবার গুলিয়ে নিতেছে তো এখন আবার ঘরে আসলাম মাকে একটু সাহায্য করার জন্য কিছু দেখতেছি কতটুকু বানাবে তো আমি বললাম যে বেশি করার দরকার নাই অর্ধেকটা করো আর অর্ধেকটা রেখে দাও অন্য পিঠা খাবো তো মা ঘরে বসে তো পিঠার ডো রেডি করতেছে আর মনি ওইদিকে রান্নাঘরে রান্না করতেছে আর মাকে বললাম যে এটা রেখে দাও আমি পরে বানিয়ে নিব তোমার আর কষ্ট করে বানাতে হবে না তো মা ওটা রেডি করে চলে গেছে আর এদিকে আমি বিছনাগুলো সব সুন্দর করে জেরে নিয়েছি যেহেতু বাচ্চা কাচ্চা এখন আর কেউ বাসায় নেই মোটামুটি সবাই বাহিরে তো এখন একটু বিছনাগুলোকে জেরে তারপরে ঘরটাকে ভালো করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিব তো বসে থেকে কি লাভ যেহেতু সবাই কাজে ব্যস্ত তা আমিও বললাম এদিকের কাজটা আমিই করে নিই আর ঘরে কিন্তু বালি বালি লাগে পাড়া দিতে তেমন একটা ভালো লাগে না ময়লা থাকলে তো সবাই আসার আগে এদিকে আমি সব কিছু পরিষ্কার করে তো বাহিরে আসলাম আর এই মাশাল্লাহ হুজুর আসতেছে সকালে নাস্তার বাটি নিয়ে তো এদিকে আসার পরে দেখলাম এই কলা গাছটার কলা একটা পেকে গেছে তো গতবার যখন আসছিলাম তখন ভাবছিলাম এই কলার ছড়িটা নিয়ে যাব তখন ভুলে গিয়েছি তো আবার যেহেতু এসেই পড়েছি তো এটাকে কি আর এবার মিস করা যায় এটা নিয়েই যাব তো মাকে বলাতে ভাই আবার আসছে বললাম একটা কলা যেহেতু পেকে গেছে এটা কেটে বাসায় নিয়ে যাই নয়তো দেখা যাবে পাখি খেয়ে ফেলবে তো এই তো কেটে নিয়েছি আর বাড়ির কলা কিন্তু খেতে খুবই ভালো লাগে তো এখানে এটা রেখে দিলাম যাওয়ার সময় ফানা করে নিয়ে যাব এখন ফানা করলে নাকি আবার লাল হয়ে যাবে সেই জন্য তো এই ফাঁকে মনি সমস্ত রান্না বান্না শেষ আর সবাই এর মধ্যে চলে আসছে তো সবাই মিলে একসঙ্গে বসে আজকে দুপুরের খাবারটা খাবো তো ভাই গরুর মাংস রান্না করতে চেয়েছিল তো আমি বললাম দরকার নেই যেহেতু সবাই বাচ্চা কাচ্চা ওরা রোস্টের পরে আর তেমন কিছুই খেতে পারে না অনেকগুলো আইটেম হলে শুধু শুধু নষ্ট তো গরুর মাংস অন্যদিন খাওয়া যাবে তো এখন তো সন্ধ্যার পর তো আমি আবার চলে আসলাম নামাজ পড়ে এদিকে পিঠা তৈরি করার জন্য তাই তো খুব সুন্দর ফুলকো ফুলকো তেলের পিঠা তৈরি করতেছি আর ওদিকে সবাইকে দিয়ে আসলাম যে সন্ধ্যার নাস্তা হিসেবে আজকে এটাই খেয়ে নাও
তা পিঠাগুলো কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর হচ্ছে, একবারে পারফেক্ট ফুলে ফুলে যাচ্ছে, আর না ফুললে দেখা যায় ভিতরটা কাঁচা থাকে। তাই পিঠাটা খেতে যদিও একটু তেল চিটচিটে হয়, তাও ভালোই লাগে, দুই চার পিস খাওয়াই যায়। তো এখন করে রেখে দিব, যার যখন খুশি, বাচ্চা কাচ্চা সবাই তখন খেয়ে নিবে। আর মায়ের ওই পিঠাটা খুবই পছন্দ, বিশেষ করে মায়ের জন্যই বানানো আর কি। আর খেজুরের গুড় দিয়ে গোলাতে পিঠাটা খেতে আরও বেশি মজা হয়েছে। সবগুলো পিঠা আমি এক এক করে বানিয়ে রেখে দিতেছি। তো আপনাদের কাছে আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করব। আসসালামু আলাইকুম।